হ্যালো ইউটিউব, ওয়েলকাম অনস এগেন। পৃথিবীর কোন দেশে কাজ করে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়, এই প্রশ্নটি আমাদের অনেকের মনে এসেছে। যখন আপনি নিজের বা পরিবারের জন্য বিদেশে কাজ করার কথা ভেবেছেন, প্রত্যেকটি দেশের নিজস্ব কালচার, ভাষা, কাজের পরিবেশ এবং আলাদা আলাদা পলিসি রয়েছে। আপনি আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে এর মধ্যে যে কোনো একটি দেশ পছন্দ করতে পারেন যদি আপনি বেশি বেতনে কাজ করতে চান। এই তালিকাটি ওয়ার্ল্ড ইকোনমিক সহ আরও কয়েকটি বিশ্বস্ত সংস্থার তথ্য মতে পৃথিবীর সব দেশের গড় আয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে। চলুন তাহলে জেনে নেই পৃথিবীর যে দশটি দেশে কাজ করে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়। মূল ভিডিও শুরুর আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সমাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন। নাম্বার 10, আইসল্যান্ড। আইসল্যান্ডের জনসংখ্যা প্রায় 3,50,000। ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর একটি। জাতিসংঘের তালিকায় মানবসূচক উন্নয়নের দিক থেকে আইসল্যান্ডের অবস্থান নবম। আইসল্যান্ডে যারা কাজ করে তাদের মাসিক গড় আয় $3,839, যা বাংলাদেশের প্রায় 3,26,000 টাকা এবং ভারতের প্রায় 2,84,000 রুপি সমান। নাম্বার 9, বেলজিয়াম। বেলজিয়ামের জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা, শিক্ষা অনেক উন্নত। এর পাশাপাশি এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশগুলোর একটি। দেশটির মানুষ প্রধানত ডাচ ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলে থাকে। বেলজিয়ামে কাজের মাসিক গড় আয় $3,975, যা বাংলাদেশের প্রায় 3,37,000 টাকা এবং ভারতের প্রায় 2,94,000 রুপি সমান। নাম্বার 8, কানাডা। কানাডা পৃথিবীর সবচেয়ে গোছালো ও পরিপাটি দেশগুলোর একটি। এই দেশটির প্রায় 82% লোক শহরে বসবাস করে। কানাডা বর্তমান পৃথিবীর সবচেয়ে নাগরিক সুবিধা দেওয়া দেশ। কানাডা কাজ করে সমীক্ষা অনুযায়ী প্রতি মাসে গড়ে $3,986 আয় করা সম্ভব, যা বাংলাদেশের প্রায় 3,38,000 টাকা এবং ভারতের প্রায় 2,95,000 রুপি সমান। নাম্বার 7, ডেনমার্ক। ডেনমার্ক উত্তর ইউরোপের দেশ। এই দেশটিতে পৃথিবীর সবচেয়ে বেশি সর্বনিম্ন মজুরির বিধান রয়েছে, তাই এই দেশে খুব ছোট কাজ করে আপনি পেতে পারেন ভালো বেতন ভাতা। ডেনমার্কে কাজের গড় বেতন প্রায় $4,168, যা বাংলাদেশের প্রায় 3,54,000 টাকা এবং ভারতের প্রায় 3,08,000 রুপি সমান। নাম্বার 6, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। দেশটির অর্থনীতি মূলত শিল্প, সেবা খাত ও পর্যটনের উপর নির্ভরশীল। এছাড়া অস্ট্রেলিয়া প্রসিদ্ধ পড়াশোনার জায়গা হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়াতে কাজের মাসিক গড় বেতন প্রায় $4,180, যা বাংলাদেশের প্রায় 3,50,000 টাকা এবং ভারতের প্রায় 3,09,000 রুপি সমান। নাম্বার 5, নেদারল্যান্ডস। এই দেশটি হল্যান্ড নামেও পরিচিত। নেদারল্যান্ড জাতিসংঘের তালিকায় পৃথিবীর ষষ্ঠ সুখী দেশ। দেশটির শিক্ষা ও সেবা খাত অনেক উন্নত এবং বেকারত্বের হার প্রায় নেই বললেই চলে। ইউরোপের এই দেশটিতে কাজ করে গড়ে প্রতি মাসে প্রায় $4,221 আয় করা সম্ভব, যা বাংলাদেশের প্রায় 3,58,000 টাকা এবং ভারতের প্রায় 3,12,000 রুপি সমান। নাম্বার 4, নরওয়ে। বিশ্বব্যাংকের তালিকায় এটি বিশ্বের চতুর্থ বাৎসরিক আয়ের দেশ। এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক নিরাপত্তার দিক থেকে পৃথিবীর এক নম্বর দেশ। নরওয়েতে কাজের প্রতি মাসে গড় বেতন প্রায় $4,242, যা বাংলাদেশের প্রায় 3,60,000 টাকা এবং ভারতের প্রায় 3,13,000 রুপি সমান। নাম্বার 3, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ঘড়ি, চকলেট ও মেশিনারি আইটেমের জন্য বিখ্যাত। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠানের উৎপত্তি সুইজারল্যান্ড থেকে হয়েছে। অপরূপ সুন্দর এই দেশটিতে কাজের মাসিক গড় বেতন প্রায় $4,865, যা বাংলাদেশের প্রায় 4,13,000 টাকা এবং ভারতের প্রায় 3,60,000 রুপি সমান। নাম্বার 2, আমেরিকা। পৃথিবীর জিডিপির প্রায় 25% শুধুমাত্র আমেরিকার দখলে।
জনসংখ্যা ও আয়তনের দিক থেকে আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। আমেরিকাতে কাজের গড় বেতন প্রায় $4,892, যা বাংলা টাকায় প্রায় ৪,১৫,০০০ এবং ভারতের প্রায় ৩,৬২,০০০ রুপি সমান। নাম্বার ওয়ান, লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ পূর্ব ইউরোপের একটি ছোট দেশ। আয়তনে অনেক ছোট হলেও মাথাপিছু আয় এবং জিডিপির দিক থেকে এটি পৃথিবীর প্রথম তিনটি দেশের একটি। লুক্সেমবার্গে কাজের গড় বেতন প্রায় $5,030, যা বাংলাদেশের প্রায় ৪,২৭,০০০ টাকা এবং ভারতের প্রায় ৩,৭২,০০০ রুপি সমান। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে রয়েছে বিভিন্ন দেশ সংক্রান্ত অসংখ্য ভিডিও, চাইলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।